शुरूपा वेलकम टू माय ब्लॉग आमार ब्लॉगिंग तुम्हारा एंड करो हाय आशा करी तुम सुस्थ आछो भालो आछो निजे ख्याल रखो और निजे ख्याल रखते ही हबे अवश्य आमार बंधु तुम्हारा समस्त प्रिकॉशंस समस्त मेथड्स स्ट्रिक्टली फॉलो करो और अवश्य सुस्थ थेको एखन ब्रशिंग टाइम सकाल सकाल उठे पड़ेछि सातटार समय मेयो ब्राश करछे सकाल सकाल छातार भितरे ब्राश करते इच्छा होयेछे छाता खुले बोझे बृष्टि पड़छे बोले छातार भितरेई ब्राश करछे भालो करे करो भालो करे ब्राश कर मा एसो आमि करिये दिई आमार चा आमादेर चा खावा होये गेछे होये आमि स्नान करे एखन रान्नाय जाबो আর এইদিকে মেয়ে পড়তে বসেছে বাবা পড়তে বসিয়েছে মেয়েকে মেয়ে আমার সোনা মা কি পড়লি যা গরম পড়েছে রান্না করে দেখেই ভয় লাগে যা যা তলায় যাও গেটে নিয়ে কি হলো কি আয় 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 আজকে হবে ওজো কি বলছি দাও কি বলছি দাও আর এটা आज के रान्ना होबे सकाल सकाल सब सब्जी दिए और गाछेर गाछेर केटे आनलो पुईशाक एटा देखते पातागुलो एकदम टाटका टाटका पुईशाक खावार मजाई आलादा निजेर गाछेर जिनिस तो आगेओ बोलेछि आमार खूब भालो लागे निजेर गाछेर जिनिस सबारई खूबई आलादा आकर्षण थाके और पातागुलो देखेछो एत पातागुलोर एत ग्लेज एत भालो पातागुलो माने बाद देओयार किछु नेई पुरोटाई पुरोटाई खेते जिनिस खूब भालो लागे तो आज के शाकटा दिए एक चचड़ी करब और जेटा दूध माछ से ही रेसिपिटा तुम्हारे साथ शेयर करब आज के जो दूध माछ रेसिपिटा तुम्हारे साथ शेयर करब डेफिनेटली तुम्हारे भालो लागे अवश्य बाड़ीते करे देखो कमेंट करो सब्जीगुलो केटे पेंयाजटा एखन काटा चलछे तारपरे बोलछि गरमे रान्ना करे ढुके कोनो रेसिपी करा बा रान्ना करा एटाई हच्छे विशाल एकटा कष्टदायक एकटा काज एसी सामने दाड़िये ताओ तो आमि आगे स्नान करे रान्ना करे ढुकेछि कान्तिनेर खावा दावा हये गेछे एइजन्य एकेबारे स्नान करे रान्ना करे ढुकेछि आजके गैसटा अन करे दियेछि माछगुलो नुन हलुद माखिये रेखेछि एगुलोके भाजबो आगे तारपरे আর মাছের ডিম এটা দিয়ে ওই পুইশাকটা করব এই যে এই আশগুলো বেরোচ্ছে এইগুলো ফেলে দিতে হবে ছোড়া মা কে তুমি করে দিয়েছো চোখ দেখা যাবে না কেন आधा कुचि लागबे पेंयाज कुचि लागबे और दुटो इलायच लागबे आर किछु लागबे ना तुमि आमि आधा कुचि गुलो दिए देब लंका दिए दिएछि शुकनो लंका तारपरे पेंयाज गुलो दिए देब खेते
একটা ভাজা ভাজা করব, বেশি করব না, নুন দিয়ে দেবো আন্দাজ মতো। চিনি দিয়ে দেবো, মিষ্টি হবে। দুধটা দিয়ে দেবো, দুধ মাছ যেহেতু দুধটাই মেন ইনগ্রিডিয়েন্টস, দুধটা তো লাগবেই। এই দুধটা ফুটে উঠলে তারপরে মাছটাকে দেবো। দেখতে পাচ্ছ এটা দুধটা ফুটে উঠেছে। দুধটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব সময় হালকা ফ্রাই হবে, যাতে দুধের স্মেল, সেন্ট এগুলো সব ভালো যায়। এই ফুটতে থাকুক আস্তে আস্তে, আস্তে আস্তেই ফুটবে, ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা ফোটাবো। আর এই দিকে আমি ততক্ষণ ডিম দিয়ে শাকটা বসিয়ে দিই। এতে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। ব্যাস আমার দুধ মাছ রেডি আজকের মতো। কাজ থেকে এই যে সাইড দিয়ে তেল ছে, ডিমটা প্রথমে ভেজে নিই। আজকে ডিমটা একটু নুন হলুদ দিয়ে দেবো। এদিকে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, কড়ায় পাঁচ ফোড়ন দেবো, অল্প পাঁচ ফোড়ন দেবো। বাড়ে বাড়ে না, জল খেলে হবে না। উফ, রান্নাঘরে তো দম বেরিয়ে যাচ্ছে, উপায় নেই। আমাদের মেয়েদের সত্যি উপায় নেই, রান্নাঘরে দম বেরিয়ে গেলেও ওখানেই থাকতে হবে, ওখানে কাজগুলো সারতে হবে, সেরে মেয়েকে খাওয়াতে হবে, তারপরে বাড়ি যাবো, প্রিয় কাজ সেরে তারপরে পাখার তলায় একটু রেস্ট করার আমরা টাইম পাই, তাই তো? প্রত্যেকেরই একই অবস্থা, আমার সাথে সবাই একমত তো? প্রত্যেকেরই একই অবস্থা, শুধু আমার নয়। চলো দেখি ভাজাটা কতদূর হলো। সবাই হয়তো বলবে আমি বারে বারে তেল দিই কেন, আমি সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার, তখন দেখছি একেবারে হচ্ছে না, তখনই আমি তেল দিয়ে দিই, তা না হয়তো চেষ্টা করি কম তেলে করার, আর সবসময় তো হয়ে ওঠে না। আর সত্যি বলতে কি, দাঁড়াও, সত্যি বলতে কি, সবাই কম তেলে খাবারটা পছন্দও করে না আমাদের বাড়িতে, শিখতে আমি পার্সোনালি শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখার জন্য অবশ্যই কম তেলে রান্না করাটা চেষ্টা করি। এবার খারাপ তো খুব একটা হয় না, যারা খায় তারা তো কেউ এখন পর্যন্ত খুব একটা খারাপ বা কিছু বলেনি, হেলথটা তো ভাবতে হবে। আর তাছাড়া আর একটা জিনিস, তেলের এখন যা দাম বেড়েছে, আর বলে নিই কদিন বাদে তেল হয়তো 200 টাকা দেয় ওই এক কিলো, ওই প্যাকেটগুলো কত, 1 কিলোর প্যাকেট হয়তো, ওই প্যাকেটগুলো 200 টাকা। এই যে স্কিন হেয়ার এগুলোকে বজায় রাখতে হবে তো, ভাজা ভুজি কম খেয়ে স্কিনটার গ্লোটা যাতে ভালো থাকে সেগুলো তো মেনটেন করতে হবে তো, হবে তো?
কি হয় শাকটা যে এই যে তুলে আছে সঙ্গে সঙ্গে সব নরম হয়ে কড়ার মধ্যে ঢুকে যাবে। সব উপচে উপচে করছিল, বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর বেরোবে না। এই যে একটা বেরিয়ে গেছে, গ্যাসটা আমার মনে হয় একটু করে তুলে দিয়ে দেবে। নুনটা দেওয়ার কারণ একটাই, শাকগুলো যে উপচে উপচে বেরিয়ে যাচ্ছিল সেগুলো সব দেখো নরম হয়ে গেছে, কড়ার মধ্যেই ধরে গেল। এখন এতক্ষণ আগে মনে হচ্ছিল কড়াতে ধরবেই না রান্নাটা, কিন্তু এখন দেখো পুরোটাই ধরে গেছে। কি দেবেন এখন? চলে এসছেন ফ্যান খেতে, ফ্যান ভক্ত কেমন হয়েছে ডিম ভাজাটা? দুর্দান্ত, ভালো হয়েছে ডিম ভাজা খেতে, অপূর্ব লাগে তোমাদের জন্য। তোমাদেরকে দিয়েই খাচ্ছি, এরম ভাবেই দিচ্ছি, খেয়ে নাও। মুগটা ভাজা আর ডাল দারুণ লাগে। এই আর একজন, কতবার বলেছি ফ্যান খেও না, শুনবে না, ফ্যান খাবে না, দেখতে পেলেই হয়। আমি যদি কোনোদিন রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য বা কিছু কারণে, দেখতে পেলেই হয়। তার নিচে যদি ভাত পড়ে থাকে আর ওই সেটা ওনার খুব ভালো লাগে, এই যে লঙ্কা দিয়ে, আর এই যে আমাকেও খাওয়ায়, আমি অতটা ভক্ত নই। প্যান লঙ্কা দিয়ে নুন দিয়ে নিচে ভাত পড়ে থাকে, এইভাবে খেয়ে নেয় সকাল। পুরো মাথায় ঘাম ঘুরতে হয়ে যাচ্ছে, তার উপর চান করে ঢুকেছিলাম রান্নাঘরে, ঘাম চান জল এই অবস্থা ছিল। আর আমার কাছে থাকলে আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমি খুব বেশি ভালো রান্না পারি না, যা টুকিটুকি পারি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। কিছু আরও কঠিন বা আরও বিশাল কিছু রেসিপি আমি পারি না, একদম ওপেনলি ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলছি, বিকজ ইউ আর মাই অল মাই ফ্রেন্ডস, সেটু খোলাখুলি আমি তোমাদের সাথে কথা বলছি। যেটুকু পারি, যেগুলো যেগুলো পারি, যেগুলো সবাই ভালো বলে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। সবাই খেয়ে টেস্ট করে বলে এগুলো বেটার, বা অনেকে দেখতে চায়, আমার বোন দিদিরা যারা সবসময় হয়তো ফোনে জিজ্ঞেস করতে পারে না, তখন বলে একটা ভিডিও করিস তো এই রান্নাটা দিয়ে, এই রান্নাটা আমি যখন তো রান্না করবো তখন বলে সবসময় ফোন করে দেয় না, বা তুই সবসময় একটা করিস না ফোন, তো সেখান থেকে আমি রেসিপিটা দেখে নিয়ে ইজিলি করে নিতে পারবো। তাই সবার কথা ভেবেই আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের অ্যাপ্রিসিয়েশন ছাড়া তো কিছুই সম্ভব না, তো তোমার ফ্রেন্ডস বন্ধু অ্যাকচুয়ালি তোমাদের সাপোর্ট, এই যেটুকু ভিডিও করছি বা যেটুকু ব্লগিং করছি, ও ডেফিনেটলি তোমাদের সাপোর্ট আছে বলেই করছি। তোমাদের সাপোর্ট যদি না থাকতো আমি এখানে এন্ড করছি। টাটা, লাভ ইউ, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, আর ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে সেটাই আশা করছি। আর সামান্য যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় বন্ধুরা।